আজ পাবনায় স্বাধীনতা চত্বরের উদ্বোধন, যেটা পূর্ব নাম ছিল পাবনা পৌর টাউন হল ময়দান, পুনর্নির্মাণ করে স্বাধীনতা চত্বর নামে উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। পৌর টাউন হল ময়দান পুনর্নির্মাণের আগে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্ত মঞ্চ নামে পরিচিত ছিল। এখন এটির পুরো নাম রাখা হয়েছে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর। নবনির্মিত চত্বরটি তৈরি হয়েছে নান্দনিক নকশায়, টেরাকোটায় তুলে ধরা হয়েছে মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ, স্বাধীনতা সংগ্রাম ও বিভিন্ন আন্দোলনের ইতিকথা। তৈরি করা হয়েছে 46 ফুট দৈর্ঘ্য, 40 ফুট প্রস্থ ও 20 ফুট উচ্চতা মঞ্চ। এর সামনেই রয়েছে সবুজ ঘাসে মোড়ানো 118 ফুট দৈর্ঘ্য ও 117 ফুট প্রস্থের খোলা মাঠ। উদ্বোধন উপলক্ষে স্বাধীনতা চত্বরে সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য দেন স্বাধীনতা চত্বর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও শিল্প গোষ্ঠীর স্কোয়ারের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য শাহাবুদ্দিন চুপ্পু, পাবনার 5টি আসনের সাংসদ, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম ও পাবনার পৌরসভার মেয়র কামরুল হাসান। ঊনবিশ শতাব্দীর শুরুতে টাউন হল ময়দান প্রতিষ্ঠিত হয়, এরপর স্কোয়ারের অভাবে এটির ভগ্নদশা হয়। আয়োজকেরা জানান, ঊনবিশ শতাব্দীর শুরুতে টাউন হল প্রতিষ্ঠিত হয়, এরপর স্কোয়ারের অভাবে এটির ভগ্নদশা হয়। 2018 সালে চত্বরটি পুনর্নির্মাণের কাজ শুরু হয়। এটির বাস্তবায়ন কমিটি আহ্বায়ক হিসেবে নির্মাণ কাজের দায়িত্ব নেন অঞ্জন চৌধুরী। জেলায় শিল্পপতি ব্যবসায়ী সহ বিভিন্ন স্তরের মানুষেরা সহযোগিতায় 1,70,00,000 টাকা ব্যয়ে এর নির্মাণ শেষ হয়। চত্বর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অঞ্জন চৌধুরী বলেন, মহান মুক্তিযুদ্ধ সূচনা লগ্নে পাবনার প্রথম হানাদার মুক্ত হয়। এ চত্বরে উত্তোলন করা হয় স্বাধীনতার পতাকা। মুক্তিযুদ্ধের এ চেতনা লালন করেই চত্বরটির নাম স্বাধীনতা চত্বর করা হয়েছে। ইতিহাস বিজড়িত এই চত্বর নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের বার্তা তুলে ধরবে।